হো শো হাই দের বাস শোনা ওহে খোদা পূরণ الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রেস টাইম ভাইরা এবং মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি অনুষ্ঠান রুহানি চিকিৎসা নিয়ে এই অনুষ্ঠানে প্রিয় নবী সাল্লাহ আলী আলিবাহাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ সাইক্ষ তারিখত আমির আলী সুনত দামাত বারকাতমুল্লা আলিয়া কর্তৃক প্রদত্ত রুহানি চিকিৎসা এবং অরাদা আত্মারিয়া থেকে রুহানি চিকিৎসা প্রদান করা হয় আপনাদের কল শ্রবণ করব আপনাদের এস এম এস পাঠ করব এবং এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশা আল্লাহ আজল আসুন আমরা শুরুতে প্রিয় নবী সাল আইলা তা আলিহিআ আলী ওয়া উপর পাক পাঠ করা ফজিল সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করিনি সেক্ষেত্রে কথা আমির সুন দামাত বারাকাতুমুল্লা আলিয়া তার লিখিত রিসালা অসুস্থ আবিদ এর মধ্যে একটি হাদিস শরীফ নকল করেছেন মুসলিম শরীফ থেকে প্রিয় প্রিয়নবী সালুতআলা আল্লি ইশাদ ফরমান যে ব্যক্তি আমার উপর একবার দুরসরি পরে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করেন সাল্লো আলাল হাবিব সাল্লাহ আল্লাহ মুহম্মদ সাল্লাহআলা আলহিহি আসাল্লাম আসুন আমরা সময়ক্ষেপণ করবো না সরাসরি ফোন কলসের দিকে চলে যাব দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কোন সমস্যা জানিয়ে কল করেছেন তাদের কল শ্রবণ করব এবং এর উত্তর প্রদান করার চেষ্টা করব। জি কল চালিয়ে দিন রবিন ভাই আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে কল করলেন জানালেন মায়ের গলায় ঘা এজন্য রোহানি চিকিৎসা জানতে চেয়েছেন আল্লাহ আপনার আম্মুকে শিফা দান করুক আল্লাহ তালা আপনার আম্মুকে সুস্থতা দান করুক দোয়া করে আপনার আম্মুর জন্য পাশাপাশি রুহানির চিকিৎসাও প্রদান করব মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ যারা আমাদের অনুষ্ঠান দেখছেন বা শুনছেন অনুরোধ করবো যদি সম্ভব হয় আপনারা খাতা কলম নিয়ে আমাদের অনুষ্ঠান দেখুন এর মধ্যে যে রুহানির চিকিৎসা সমূহ প্রদান করা হয় তা আপনারা লিখে নিন আশা করি এই রুহানির চিকিৎসার উপর আমল করলে আপনাদের সুস্থতা লাভ হবে পরবর্তীতে আপনার নিজের বা নিজের পরিবারবর্গ স্বজনের রুহানির চিকিৎসা প্রয়োজন হতে পারে তখন আপনি ওই ডায়েরি দেখে তাদেরকে রুহানির চিকিৎসা দিতে পারবেন এবং উপকার করতে পারবেন আমাদেরকে ভাই নারায়ণগঞ্জ থেকে কল করে জানালেন মায়ের গলায় ঘা হয়েছে এজন্য রুহানি চিকিৎসা আরোস করছে শ্রবণ করে নিন রবিন ভাই আপনি আপনার আম্মুকে বলুন যে এই রুহানি চিকিৎসার উপর আমল করতে আশা করি শিফা অর্জিত হবে আমলটি হচ্ছে আপনার আম্মুকে বলবেন যে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এই বজিফাটি তেত্রিশ বার পাঠ করবে থার্টি থ্রি তেত্রিশ বার পাঠ করবে শুরুতে এবং শেষে পাক পাঠ করে নেবে অতঃপর পানিতে ফুক দিয়ে ওই পানি পান করে নিবে এই আমলটি আপনার আম্মুকে বলুন করার জন্য আশা করি এর মাধ্যমে আপনার আম্মুর যে গলা সমস্যা রয়েছে ঘা তা দূর হয়ে যাবে আর যেহেতু আপনি নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে কল করেছেন পরামর্শ আপনার জন্য যে নারায়ণগঞ্জের পাশে ঢাকা ঢাকা সাইদাবাদ জনপথ মোড় ফয়জানের মদিনা জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশান নামাজের পরে আলহামদুলিল্লাহি আজল দাওাত ইসলামের পক্ষ থেকে সাপ্তাহিক সনাত ভরা ইজিতিমা অনুষ্ঠিত হয় ইজিতিমা

কল করলেন জানালেন যে মিথ্যা মামলায় আপনাকে ফাঁসাতে যাচ্ছে এই জন্য রুহানি চিকিৎসার জন্য আমাদেরকে কল করেছেন আল্লাহতালা আপনার মিথ্যা মামলাকে দূর করে দেখ আল্লাহ তালা আপনাকে আসানি দান করুক আল্লাহ তালা আপনাকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করুক দোয়া করে আপনার জন্য পাশাপাশি রুহানি চিকিৎসা প্রদান করবো তারিকত আমির হলে সন্ন্যদ দামাদ বারাকাতুমুল আলিয়া তার লিখিত রিসালা ব্যাং আরোহী বিচ্ছু এর মধ্যে যারাদের জন্য অর্থাৎ যাদের মিথ্যা মামলা ফাঁসানো হয় এই জন্য রুহানির চিকিৎসা প্রদান করা হয়েছে এই রুহানির চিকিৎসার উপর আমল করুন আশা করি এই আমলের মাধ্যমে আপনার যে মিথ্যা মামলা রয়েছে তা দূর হয়ে যাবে আমলটি হচ্ছে মামলার তারিখের দিন জালালি ওয়াল ইয়া জাল জালালি ওয়াল ইয়া জাল জালালি ওয়াল ইকরম এই বজিফাটি ছয়শত চুয়ান্ন বার সিক্স হান্ড্রেড ফিফটি ফোর ছয়শো চুয়ান্নবার পাঠ করে

জানালেন যে তিনি বিবাহিত কিন্তু সন্তান হচ্ছে না সন্তানের জন্য আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য আল্লাহ তালা আপনাকে নেকাড় পরেজগার সন্তান দান করুক দোয়া করি আপনার জন্য রুহানি চিকিৎসাও প্রদান করব এছাড়া যে সকল ইসলামী বা ইসলামিক বন্ধের সন্তান হয় না সন্তানের জন্য খুব আশা আমাদেরকে আমাদের কাছে অনেক কল এবং এস এম এস আপনাদের পক্ষ থেকে আসে আসলে সকলের কল বা এস আমরা হয়তো শুনতে পারি না আমরা চেষ্টা করি একই ধরনের সমস্যা যেগুলো একাধিক থাকে এগুলো একটা নিয়ে যেন এই রোহানি চিকিৎসায় যে রোহানি চিকিৎসা প্রদান করা হয় তা সকলে আমল করতে পারবে মনে রাখবেন রোহানি চিকিৎসা অনুষ্ঠানে যে সকল রোহানি চিকিৎসা প্রদান করা হয় তা কোনো ব্যক্তি বিশেষের জন্য নয় বরঞ্চ ওই সমস্যা যাদের রয়েছে তারা আমল করতে পারবে আশা করি এর মাধ্যমে তাদের সমস্যার সমাধান হবে যেমন অনেকে আমাদেরকে এস এম এস করেন যে পড়ালেখায় মন বসে না বা স্মৃতিশক্তি কম তো এরকম আমাদের কাছে অনেকগুলো মেসেজ বা কল আসে তো আমরা একটা এগুলো এরকম বেছে নিয়ে একটি আমরা একটা অনেয়ার করে দিই তো এই একটি যখন রুহানির চিকিৎসা প্রদান করা হয় একটি থেকে সকলে আমরা আমল করতে পারবো ইনশা আল্লাহ আজাল আক্তার হোসেন ভাই আপনার জন্য রুহানির চিকিৎসা হচ্ছে আপনি পাঁচ আত্ম নামাজ আদায় করে আল্লাহ তালার দরবারে দোয়া করুন পাশাপাশি এই রুহানির চিকিৎসার উপর আমল করুন রুহানের চিকিৎসা হচ্ছে আপনি তিন শতবার বিসমিল্লা হি রহমানির রহিম বিসমিল্লা হি রহমানির রহিম বিস্মিল্লাহ হি রহমান রহিম এই বজিফাটি আপনি তিনশতবার পাঠ করবেন পাঁচ আক্ত নামাজের পরে শুরুতে এবং শেষে দুরুদে পাঠ করে নেবেন অতপর আল্লাহ তালা দরবারে দোয়া করবেন সন্তানের জন্য ইনশা আল্লাহ এই আমলের মাধ্যমে আপনার আশা করি নে সন্তানের অধিকারী হবেন এই আমলটি স্বামী এবং স্ত্রী উভয়ই করতে পারবেন সল্লু আলাল হাবিব সল্লাহ হুতাইলা আল্লাহ মুহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান রোহানি চিকিৎসা এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এর উত্তর প্রদান করা হচ্ছে আপনাদের এস এম এসও পাঠ করবো অনেকের পক্ষ থেকে আমাদের কাছে এস এম এস এসেছে আমরা এস এম এস পাঠ করব এবং এর উত্তর প্রদান করার চেষ্টা করব আমাদেরকে এস এম এস করেছেন এক ইসলামী বোন নারায়ণগঞ্জ থেকে লিখেছেন আমার আব্বু প্যারালাইসিস হয়েছে কাজ করতে পারে না আল্লাহতালা আসানি দান করুক আল্লাহ তালা আপনার বাবার সমস্যাকে দূর করে দেখ দোয়া করে আপনার বাবার জন্য পাশাপাশি রুহানি চিকিৎসাও প্রদান করব শ্রবণ করে নিন শাইখে তারিকাত আমির আলহ সোনাত দাহমাদ বারাকাতুমুল আলিয়া তার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে একটি বজিফা দিয়েছেন যাদের প্যারালাইসিসের সমস্যা এই রুহানি চিকিৎসার উপর আমল করুন আশা করি আপনার শিফা অর্জিত হবে আপনার বাবার আমলটি হচ্ছে একটি নতুন থালা নিয়ে এর মধ্যে এগারো বার ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, ইল্লাল্লাহ এই ফাটি আপনি লিখুন ওই নতুন প্লেটে নতুন থালাতে লিখে এরপরে এতে পানি দিয়ে ওই পানি আপনার বাবাকে পান করান আশা করি এই আমল করার মাধ্যমে তার যে প্যারালাইসিসের সমস্যা রয়েছে তা দূর হয়ে যাবে ইনশা আল্লাহ পাশাপাশি পরামর্শ দেব যেহেতু আপনি নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে ফোন করেছেন ঢাকাতে সায়দাবাদ জনপথ মোড় ফয়জানা মদ্দিনে জামে মসজিদে তাবিজা আত্তারিয়া প্রদান করা হয় আপনি আপনার ঘরের কোনো পুরুষ মানুষকে পাঠিয়ে দিবেন মহিলাদের তাবিজা তাড়াতাড়িয়া প্রদান করা হয় না ঘরের পুরুষ মানুষকে পাঠিয়ে দিবেন তাবিজাত তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করবেন আশা করি এর মাধ্যমেও উপকার অর্জিত হবে এরপর আমাদেরকে ফয়সাল ভাই ঢাকা থেকে এস এম এস করেছেন লিখেছেন গলায় টনসিল হয়েছে এর রুহানির চিকিৎসা কি। ফয়সল ভাই আল্লাহ তালা আপনাকে দান করুক আল্লাহ তালা আপনার টনসিলের সমস্যাকে দূর করে দেখ দোয়া করে আপনার জন্য পাশাপাশি রুহানি চিকিৎসা আরোজ করছি প্রদান করছি শ্রবণ করুন এর উপরে আমল করুন রুহানি চিকিৎসা হচ্ছে আপনি ইয়া কাবিরু ইয়া কাবিরু ইয়া কাবিরু এই বজিফাটি নয়বার পাঠ করবেন শুরুতে এবং শেষে পাক পাঠ করবেন অতপর পানিতে ফুক দিয়ে ওই পানি পান করবেন এই আমলটি আপনি করুন আশা করি এই আমল করার মাধ্যমে আপনার যে টনসিলের সমস্যা রয়েছে তা দূর হয়ে যাবে পাশাপাশি ঢাকাতেই যেহেতু আপনি রয়েছেন ঢাকা সায়দাবাদ জনপথ মোর ফয়জানের মদিনা জামে মসজিদে বিশেষ করে ঢাকা বা ঢাকার আশেপাশে যারা রয়েছেন তাদের জন্য ঢাকা সায়দাবাদ মোর ফয়জানের মদিনা জামে মসজিদে তাবিজাতিয়া প্রদান করা হয় যা টনসিলের সমস্যা অর্থাৎ গলার মধ্যে যে সকল সমস্যা হয়ে থাকে তার জন্য এক বিশেষ ধরনের তাবিজা তাড়াতাড়ি পাওয়া যায় আপনি তাবিজা তাড়াতাড়ি সংগ্রহ করুন আশা করি এর মাধ্যমে আপনার সমস্যার সমাধান হবে ইনশা আল্লাহ জওয়াজল এরপর আমাদেরকে বরিশাল থেকে এস এম এস করেছেন মোহাম্মদ জহিরুল ইসলাম ভাই তিনি লিখেছেন আমার মার হাঁটুর ব্যথা দীর্ঘদিন ওষুধ চলে কিন্তু ভালো হয় না আল্লাহ তালা আপনার আম্মুকে শিফাদান করুক আল্লাহ তালা আপনার আম্মুর হাঁটুর ব্যথাকে দূর করে দেখ দোয়া করে আপনার আম্মুর জন্য পাশাপাশি রোহানির চিকিৎসা প্রদান করছি শ্রবণ করে নিন রোহানির চিকিৎসা হচ্ছে আপনি আপনার আম্মুকে বলবেন এই রোহানির চিকিৎসার উপর আমল করতে তিনি মুগ মুগ নি এই বজিফাটি একবার পাঠ করবে শুরুতে এবং শেষে পাক পাঠ করে নেবে অতপর হাতে ফুক দিয়ে তার ব্যথার স্থানে মালিশ করে নেবে এই আমলটি আপনার আম্মুকে করতে বলুন আশা করি এই আমল করার মাধ্যমে আপনার যে সমস্যার কথা জানালেন তা দূর হয়ে যাবে ইনশা আল্লাহ আজল পাশাপাশি যে সকল স্থানে দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাত তা প্রদান করা হয় আপনি তাবিজাত আত্তারিয়া মাকতাবে যোগাযোগ করুন তাবিজাত আত্তারিয়া মক্ততাব থেকে তাবিজাত সংগ্রহ করুন যাদের হাতে বা পায়ে ব্যথা তাদের জন্য এক বিশেষ দমকৃত কালো সুতা প্রদান করা হয় ওই সুতা আপনি সংগ্রহ করুন আশা করি এর মাধ্যমে আপনার মায়ের যে সমস্যা রয়েছে তা দূর হয়ে যাবে ইনশা আল্লাহ আজল এরপর আমাদেরকে কুমিল্লা থেকে এস এম এস করেছেন লিখেছেন রাফি ভাই যে এক মহিলা কুফরি কালাম করে তা থেকে বাঁচার উপায় কি। আল্লাহ তালা আপনাকে বিভিন্ন বিপদ আপদ সমস্যা থেকে রক্ষা করুক দোয়া করে আপনার জন্য রাফি ভাই পাশাপাশি রোহানি চিকিৎসা প্রদান করব তার পূর্বে একটি কথা বলতে চাই যে অনেক সময় দেখা যায় যে আমরা অল্পতেই সন্দেহ করে অনেক কিছু ভেবে নেই। যেমনটি আমার শরীর অসুস্থ তো আমি ভাবি যে হ্যাঁ প্রথমবার ঠিক আছে এরপর আবার অসুস্থ এরকম কয়েকবার অসুস্থ হলে যে দেখা যায় অসুস্থতার কারণে শরীর একটু শুকিয়ে যায় তো আমরা বলতে থাকি যে কেউ আমাকে জাদু করেছে কেউ আমাকে বান দিয়েছে এরকম বিভিন্ন রকম বলে থাকি তো এগুলো সন্ধ্যের মধ্যে থেকে যায় পরবর্তীতে এই সন্দেহ আরওটা বেড়ে যায় যখন আমরা কোনো ব্যক্তিকে দেখাই সেও যদি বলে দেয় যে আপনাকে অমুক ব্যক্তি আপনাকে তো খারাপ কিছু আপনার উপরে লাগিয়ে দেওয়া হয়েছে তো তখন সন্দেহ বেড়ে যায় পাশাপাশি যদি অনেক সময় বলে দেয় অনেকে যে আপনার যে ক্ষতি করতে চাচ্ছে তার নামের প্রথম অক্ষর এরকম বা নামের মধ্যে এই অক্ষর আছে তখন এই সন্দেহটা আরও বেশি গাঢ় হয়ে যায় আমাদের ঘরের মধ্যে তখন আমরা খুঁজতে থাকি এর কারণে অনেক সময় দেখা যায় অনেক গুণের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই যে এক তো কুধারণা আরেকটা মিথ্যা সন্দেহ করা আরেক হচ্ছে যে আমি কাউকে ইন্ডিকেট করছি যে এ আমার ক্ষতি করেছে তো এরকম না করা উচিত যতক্ষণ পর্যন্ত আপনি না জানবেন যে আসলে আমার ক্ষতি করতে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো কিছু বিশ্বাস করবেন না পাশাপাশি আপনি পাঁচ পাঁচাক্ত নামাজ আদায় করুন পাশাপাশি এই রুহানি চিকিৎসার উপর আমল করুন আশা করি এই রুহানি চিকিৎসার উপর আমল করলে আপনার জাদু টোনা বা বিভিন্ন সমস্যা যদি থেকে থাকে তা দূর হয়ে যাবে ইনশা আল্লাহ আজ্জাল আমলটি হচ্ছে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ এই বজিফাটি একশত একবার পাঠ করবেন একশত এক ওয়ান হান্ড্রেড ওয়ান টাইম একশত একবার পাঠ করুন শুরুতে এবং শেষে শেষের পাক পাঠ করে নিজের উপরে ফুক দিন আশা করি এই আমল করার মাধ্যমে আপনার যেই সমস্যা কথা জানালেন তা দূর হয়ে যাবে ইনশা আল্লাহল পাশাপাশি আপনাকে পরামর্শ দেবো যেহেতু কুমিল্লা থেকে আমাদেরকে কল করেছেন কুমিল্লা চকবাজার কাশারি পট্টি জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার দাওয়াত ইসলামের পক্ষ থেকে সাপ্তাহিক সুনত ভরা ইজিতিমা অনুষ্ঠিত হয় ইজতিমার পর পরে আলহামদুলিল্লাহ তাবিজাত আত্মারিয়া প্রদান করা হয় আপনি তাবিজাত আত্মারিয়া সংগ্রহ করুন তাবিজাত আত্মারিয়ার মাধ্যমে আপনার আশা করি হেফাজতের ব্যবস্থা হয়ে যাবে ইনশা আল্লাহ আজাল সাল্লু আল হাবিব সাল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা আপনাদের ফোন কলসে দিকে যাব আপনাদের ফোন কল শ্রবণ করব এবং এর উত্তর প্রদান করার চেষ্টা করব জি কল চালিয়ে দিন চল্লিশ হাজার টাকা আমার ভাই ঈদের আগে টাকা রাইটা গেছে এর থেকে ভাইয়া টাকা নাই চুরি হয়ে গেছে আল্লাহ তালা আসানি দান করুক আল্লাহ তালা আপনাদের পেরেশানিকে আপনাদের সমস্যাকে দূর করে দেখ দোয়া করে আপনাদের জন্য পাশাপাশি রুহানির চিকিৎসা হচ্ছে আপনি যেই ঘরে থেকে টাকা হারিয়ে গিয়েছে বা চুরি হয়েছে ওই ঘরে আপনি সুরা আর তরিক যাকুর আনে পাকে তিরিশ পাড়ায় রয়েছে এই তিরিশ পাড়া সুরা সুরা আর তরিক এই সুরাটি শুরু থেকে শেষ পর্যন্ত একবার আপনি ঘরে পরে দিন এই আমলটি করতে থাকুন কয়েকদিন আশা করি আপনার যেই চুরি হয়ে গিয়েছে তা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে ইনশা আল্লাহ আজ্জা তবে আমলটি আমলটি শুরু এবং শেষে

উনি আপনার বাদানি চ্যানেল এবং দাওয়াত ইসলামের খুব ভক্ত উনি উনি আপনার চ্যানেলটা খুবই দেখে তো আর গত তিন মাস যাবত বেঙ্গালুরুতে একবার তিনি মেডিকেলে চিকিৎসার জন্য ছিলেন অনেকটা এখন তিনি অসুস্থ অবস্থায় আছে এখনো সুস্থ হইতে পারে নাই একটু দুই দোয়া করতেন আল্লাহ তাআলা আপনার বাবার সমস্যাকে দূর করে দিক রশিদ ভাই কক্সবাজার থেকে কল করলেন জানালেন আপনার বাবা আলিম সাহেব তিনি দাওয়াত ইসলামকে খুব পছন্দ করেন মাদানী চ্যানেল পছন্দ করেন দাওয়াত ইসলামকে ভালোবাসেন আল্লাহ তালা আপনার ভালোবাসাকে কবুল করুক আপনার বাবার ভালোবাসাকে কবুল করুক আল্লাহ তালা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক জানালেন যে আপনার বাবা অসুস্থ দোয়া করি আপনার বাবার জন্য আল্লাহ তালা তাকে শিফা আজিলা কামিলা নাফিয়া দান করেন আল্লাহ তালা আপনার বাবার পেরেশানিকে দূর করে দেখ আল্লাহ তালা আপনার বাবাকে দ্রুত সুস্থতা দান করুক দোয়া করি পাশাপাশি রুহানি চিকিৎসা আরোজ করব। আপনি আপনার বাবাকে বলবেন এই আমলটি করতে চলতে ফিরতে উঠতে বসতে সর্বদা যেন এই আমলটি করে এই চলতে ফিরতে উঠতে বসতে সর্বদা আমল করতে বলুন আশা করি এই আমল করার মাধ্যমে তার যে সমস্যা রয়েছে তা দূর হয়ে যাবে ইনশা আল্লাহল জি পরবর্তী কল চালিয়ে দিন আমি রাশিয়া থেকে বলছি মোহাম্মদ হোসেন আমি মাজার অপারেশন করেছিলাম করে বাম পায়ে সমস্যা হয়েছে এখন বাম পায়ে যে জয়েন্ট সেই জয়েন্টে ব্যথা এবং পাম হাঁটুতে রক কেন ধরে তো কি করলে ভালো হবে ভাই আল্লাহ তালা আপনার সমস্যাকে দূর করে দেখ রাজশাহী থেকে আপনি আমাদেরকে কল করলেন জানালেন যে আপনার অপারেশন হয়েছিল বাম পায়ে জয়েন্টে ব্যথা এবং বাম হাঁটুর রক টান লাগে আল্লাহ তালা আপনাকে শিফা দান করুক দোয়া করি আপনার জন্য পাশাপাশি রুহানির চিকিৎসা প্রদান করছি শ্রবণ করে নিন এই রোহানির চিকিৎসার উপর আমল করুন আশা করি সুস্থতা লাভ করবেন আমলটি হচ্ছে আপনি চলতে ফিরতে উঠতে বসতে সর্বদা ইয়া গানি ইউ ইয়া গানি ইউ এই বজিফাটি পাঠ করুন আশা করি এই বজিফা পাঠ করলে আপনার যে জয়েন্টে জয়েন্টে ব্যথা রয়েছে অর্থাৎ গিরা গিরায় যে ব্যথা রয়েছে পায়ের তা দূর হয়ে যাবে ইনশা যে পরবর্তী পরবর্তীকাল চালিয়ে দিন আমি সিলেট থেকে বলছিলাম মোহাম্মদ মোবারক হোসেন আমার দুইজন মাদানি মন্নি মুন্না আছে প্রায় সময় যাওয়া থাকে তাদের সমস্যাকে দূর করে দেখ তাদেরকে জ্বর থেকে মুক্তি দান করুক আল্লাহ তালা দোয়া করি মোবারক হোসেন ভাই সিলে থেকে কল করলেন অনেক সময় দেখা যায় যে জ্বর বান্দার জন্য এটা মঙ্গলকর কিতাবের মধ্যে রয়েছে হাদিসে পাকের মধ্যে রয়েছে জ্বরকে মন্দ বলেও না তো আমরা দেখা যায় যে অনেক সময় জ্বর আসলে আমরা হায় হতাশ করে দিই আমরা মানে দুশ্চিন্তায় পড়ে যাই দুশ্চিন্তায় পড়ার কোনো কারণ নেই আল্লাহ তালা দরবারে দোয়া করুন পাশাপাশি এই রুহানি চিকিৎসার উপর আমল করুন আশা করি এই রুহানি চিকিৎসার উপর আমল করলে আপনার যে সন্তান রয়েছে মাদানী মুন্না এবং মুন্নি তাদের সমস্যা দূর হয়ে যাবে যদি তারা পড়তে পারে তাহলে আরও ভালো আমলটি হচ্ছে তাদেরকে বলবেন বিসমিল্লাহিল হিল কাবীর বিসমিল্লা হিল কাবীর বিসমিল্লাহিল কাবির এই ওজিফাটি আপনি তাদেরকে পাঠ করার জন্য এই ওজিফা পাঠ করার মাধ্যমে আশা করি তাদের জ্বর এর সমস্যা যে রয়েছে তা দূর হয়ে যাবে যদি তারা তা পাঠ করতে না পারে তাহলে এই আমলটি করুন অসুস্থ আবিদের মধ্যে লেখা রয়েছে ইয়া হাই কাইয়ুম ইয়া ইয়া কাইয়ুম ইয়া ইয়া কাইয়ুম এই ওয়াজিফাটি সাতচল্লিশ বার লিখে বা কাউকে দিয়ে লিখে প্লাস্টিকের বাঁধিয়ে অথবা ভ্যাকসিনের সেলাই করে এটি মাদানি মুন্না এবং মাদানি মুন্নের গলায় পরিধান করিয়ে দিন আশা করি এর মাধ্যমে জ্বর দূর হয়ে যাবে ইনশা আল্লাহ জওয়াজল মাদানী চ্যানেল দর্শক আপনারা দেখছিলেন এতক্ষণ রুহানি চিকিৎসা অনুষ্ঠান এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং এস এম এসের উত্তর প্রদান করা হচ্ছিলো আমাদের সময় শেষ আমরা বিদায় নেব আপনাদের কাছ থেকে পরবর্তী অনুষ্ঠানে আপনাদের কল এবং এস এম এস নিয়ে উপস্থিত হব এবং এর উত্তর প্রদান করার চেষ্টা করব আসুন আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাল দরবারে দোয়া করিনি আলহামদুলিল্লাহ ইহর আলমস্লা মুস্তফা সাল্লাম বাতুফাই মুস্তফা সালি সাল্লাম আমাদের আমাদের মাতা পিতা এবং সকল ওদের গুনাকে ক্ষমা করে দিন ইয়াল্লাজাল আমাদেরকে পাঁচক নামাজ জামাত সক্র আদায় করার তৌফিক দান করুন ইয়াল্লাহ আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন ইয়াল্লাহ আমাদেরকে আপনার এবং আপনার প্রিয় হাবিব সাল আল্লি আসালামের একুশটা আশিক বানিয়ে নিন ইয়াল্লাহ আলিসাল মুসলমানের ঋণগ্রস্ততা বেকারত্বতা সন্তানহীনতা অহেতুক মামলা মোকদ্দমা যার যে পরিশানী রয়েছে দূর করে দাও ইয়াল্লাহ আলসাহাল যে সকল ইসলামী বা ইসলামী বোন আমাদেরকে কল করেন তাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে তাদেরকে শিফা দান করো আল্লাহ এজাবাজাল যারা মুসিবতে রয়েছে তাদের মুসিবতকে দূর করো যারা পেরেশানির মধ্যে রয়েছে তাদের পেরেশানিকে দূর করে দাও ইয়াল্লাহ এসজা যাদের ব্যবসার মধ্যে সমস্যা ব্যবসার মধ্যে উন্নতি দান করো ইয়া আল্লাহ যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ আজল মালিকমুলা সকলের সকল সমস্যা থেকে তুমি নাজার দান করো ইয়া আল্লাহ ইসবাজল মাদানি চ্যানেলের মাধ্যমে যে সকল ইসলামী ইসলামী আমাদের সাথে দুয়ার সাথে সামিল হয়েছে আমিন আমিন বলছে তাদের প্রত্যেকের মনে নেক ও জাহিজ দয়াগুলোকে কবুল করে নাও আমি আইলে শুনো সহ সকল সুন্নি ওলামা ইকরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করো ইয়াল্লাহ ইজাবাজাল মালিক মৌল্লা আমাদের প্রত্যেকের মনে নেক ও জাহিজ দোয়াগুলোকে কবুল করে নাও আসলাত ওয়া সালাম আলী ইয়া নবি আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবি কয়া নূর আল্লাহ যখন আমাদের মৃত্যু সময় আসবে হে আল্লাহ আমাদের অন্তর এবং মুখে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা